তাহলে ফাইল মেনুর অধীনে কি কি থাকেন বলো, একজন বলো। হ্যাঁ বলো। নিউ আছে, ওপেন, তারপর সেভ, তারপর কি আছে, সেভ অ্যাজ, তারপর প্রিন্ট, শেয়ার আছে, এক্সপোর্ট আছে। আমি বলেছি কোনো কোনোটাতে ভিন্ন থাকতে পারে, তবে একটা কমন জিনিস হলো এখানে নিউ থাকবে। নিউ অর্থ কি? নতুন। ওপেন অর্থ বলে আমরা যখন কোনো ফাইল খুলবো ওপেনে ক্লিক করে দেবো। তারপরে সেভ, তুমি ওই ফাইলটা যে নাম দিয়ে সেভ করতে চাও, ধরো তোমার নামে একটা ফাইল সেভ করলে তাহলে ওই সেভে গেলেই ওই নাম চলে আসবে। আর সেভ অ্যাজ, একটা ফাইল তুমি একটা নাম দিয়ে সেভ করেছো কিন্তু তুমি চেঞ্জ করবে, তখন সেভ অ্যাজে গেলে আবার তুমি ওইটাকে চেঞ্জ করে আর এক নামে সেভ করতে পারবে। এদিকে আসো তোমরা, এই যে চেয়ার দুইটা ঘুরিয়ে বসো, চেয়ার দুইটা ঘুরিয়ে বসো। হ্যাঁ, ঠিক আছে ব্যাপারটা।